যে ভালোবাসবে সে ঝালও খাইলেও বলবে যে না ভালো হয়েছে, আর যে ভালো না বাসবে সে স্বাদ হইলেও বলবে না ভালো হয়নি। সবকিছু আসলে ভালোবাসার উপরে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো এক অসহায় সুন্দরী মেয়ের সঙ্গে। দেখতেই পাচ্ছেন সে পর্দাশীল অবস্থায় আজ ভিডিওর সামনে আসছে। আসলে কী কারণে ভিডিওর সামনে আসছে, আসলে চলুন বিস্তারিত বিষয়ে কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। আপু আপনার নাম কি? মুন্নি। মুন্নি আপু, কেমন আছেন আপনি? এই তো আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালোই আপনাকে দোয়াই। তা আজ ভিডিওর সামনে আসছেন আসলে কী বলার জন্য? ভাইয়া, মন মতো একটা মানুষ পাওয়ার জন্য, যে আমাকে ভালোবাসবে, আমাকে বোঝার চেষ্টা করবে, সেরকম মানুষ। কেউ কি ভালোবাসে না বা কেউ বোঝার চেষ্টা করে না? কেউ থাকলে তো, শুধু খালা আছে, খালাই ভালোবাসে, আল্লাহ তাআলা, আর কেউ না। মা বাবা নাই? না। মা বাবা কি হয়েছে? মা বাবা ছোটকাল থেকে মারা গেছে। ছোটকাল থেকে মারা গেছে? ভাই বোন টুন কেউ নাই? না। আপনি একাই? জি। খালার কাছে মানুষ আছেন? হুম। খুবই কষ্টের জীবন। মা বাবার কথা মনে পড়ে? মনে পড়বে না, এমন কোন মানুষ আছে যে মা বাবা? সেটাই, সবারই তো মা বাবা থাকে, মা বাবাকে ডাকে, তো আপনি যে ডাকতে পারেন না এটা তো খুবই কষ্ট। খালা কিরকম জানে আপনাকে? জি, আমার খালা অনেক কষ্ট করে তাও আমার 6 পর্যন্ত পড়াইছে। আচ্ছা আচ্ছা। তাও যতটুকু পারছে ততটুকু খালা আমার জন্য করছে, আমাকে অনেক ভালোবাসে। আচ্ছা আচ্ছা। বয়স কত আপনার এখন? 16। 16 বছর বয়স। তো ভিডিওর সামনে কি খালাই আসতে বলছে নাকি আপনি আসছেন? আমি আসছি, মনের মধ্যে একটা মানুষ পাঁচজন যে আমাকে বোঝার চেষ্টা করবে, পাশে থাকবে। আপনি কি সবসময় পর্দাশীল অবস্থায় থাকেন নাকি যে কোথাও বাইরে গেলে এমনি পর্দাশীল থাকার পরে? না, কেউ যদি একটু ভালোবাসে তাতে একটু ভালো মুখটা একটু দেখতে চায়, না হলে তো বুঝতে পারবে না যে আসলে কিরকম বা কি ভালো কি মন্দ, তাই না? তাই মুখটা কি দেখানো যাবে না নাকি? না ভাইয়া, যে দেখা যে ভালোবাসবে সে না দেখেও ভালোবাসতে পারে। আচ্ছা আচ্ছা। তো এমনি তো বাড়িতেও কেউ আসে না, আপনার খালাকে কেউ বলে না বা খালাও কি একটু চেষ্টা করে না যে আপনার একটা বিয়ে শাদী দেওয়ার জন্য বা যেহেতু বিয়ে করতে চাচ্ছেন, এরকম কি কেউ আসে না? না ভাইয়া, আসে না। আচ্ছা আচ্ছা। তা এই যে বিয়ে শাদী এখনই করার ইচ্ছা চিন্তা কেন, মানে পড়ালেখাটা কেন করেননি? ভাইয়া বললাম না, টাকা আমার খালা যতটুকু পারছে ততটুকু সামর্থ্য ছিল অতটুকু করে, মানে আর সামর্থ্য হয় নাই বলে করেন। আপনার খালো কি করে? আমার খালো গার্মেন্টসে চাকরি করে। খালো গার্মেন্টসে চাকরি করে। তুই যে এত বড় হয়েছেন, মানে কষ্ট লাগতেছে এই বয়সে, এসে কোন কথাগুলো খালার কথাগুলো নাকি আসলে মা বাবা বা ফ্যামিলি অন্য মানুষের কথাগুলো? ফ্যামিলিতে কেউই নাই, তাতেও একটা এই খারাপ লাগে, তার মধ্যে আবার পড়াশোনা করতে পারি না, সেটাও দুঃখ আছে। আচ্ছা। এখন চাই যে আমার আমার পাশে থাকবে সারা জীবন, আমাকে বিয়ে করবে, আমার সাহায্য করে আমার পাশে দাঁড়াবে, সেরকম একটা মানুষ চাই। সেরকম একটা মানুষ চান, তাই না? আচ্ছা আচ্ছা। এমনি আর কোনো কিছু মানে নিজে করেন পড়ালেখা ছাড়া পাশাপাশি আর কোনো কিছু কিছু করতে পারেন নাকি কিছুই করেন না? করি তো, বাসা বাড়িতে কাজ করি। বাসা বাড়িতে কি কাজ করেন? এই যে রান্না বাড়া, রান্না টান্না, সংসারের কাজ টাজ করেন আর কি? আচ্ছা আচ্ছা। তো কি ভালো রান্না করতে পারেন? সবই রান্না করতে পারি। স্বামীকে কি ভালো রান্না করে খাওয়াইতে পারবেন, মানে কি মনে হয় আপনার কাছে? আমার কাছে মনে হয় আমি সবই রান্না করতে পারি, ইনশাআল্লাহ সবাইকে খাওয়াইতেও পারবো। আচ্ছা, তারপরে বলে না যে এই জিনিসটা স্পেশাল, আমার হাতে ভালো হয় এরকম? সবই ভালো হয়। সবই ভালো হয়, তাতে আপনাকে যে পাবে সে তো একবারে ধন্য হয়ে যাবে, যা রান্না করে দিবেন তাই ভালো হয়ে যাবে, তাই না? আলু ভর্তা করে দিলেও খেয়ে স্বামী খেয়ে অনেক সুখী হয়ে যাবে। যে ভালোবাসবে সে ঝালও খাইলেও বলবে যে না ভালো হয়েছে, আর যে ভালো না বাসবে সে স্বাদ হইলেও বলবে না ভালো হয়নি। সবকিছু আসলে ভালোবাসার উপরে। জি। আচ্ছা আচ্ছা। তা আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় বা সরাসরি দেখা করতে চায়, তাহলে তো চেহারাটা দেখা যাবে নাকি? হ্যাঁ, যেহেতু আমি সেরকম মনের মানুষ পাবো যে আমাকে বোঝার চেষ্টা করবে, আমার পাশে থাকবে, সাহায্য করবে, আমাকে ভালোবাসে, বিয়ে করতে চাবে, তাহলে তাকে আমি চেহারাটা দেখাবো। তা আপনার ঠিকানাটা কোথায়, থাকেন কোথায় এখন? জি, সাভার। সাভারে থাকেন? হ্যাঁ। আপনার তো গৃহস্থ পরিবার? জি। আচ্ছা আচ্ছা। এই যে ধরেন আপনাদের সাথে লোকজনগুলো আজ স্কুল কলেজে পড়তেছে, মানে তাদের কথাগুলো কি ভেবে কষ্ট লাগে নাকি তারা কোনো এমন কিছু বলে যে তার জন্য মানে বেশি মনটা খারাপ হয়? খারাপ তো লাগবে ভাইয়া, আমি চাইছিলাম পড়াশোনা করতে কিন্তু করতে পারিনি। এখন যদি ধরেন আমার যদি ওরকম একটা ভালোবাসার মানুষ পায়, সে যদি আমাকে পড়াইতে চায় তাহলে পড়বো। আচ্ছা আচ্ছা। আসলে বিয়ের পরে পড়ালেখা করা এরকম মানুষ খুব কমই আছে, তারপরেও যেহেতু পড়ালেখা হয়নি, তারপর আপনার মা বাবা নাই, এটা একটা কষ্টের জীবন, এতিমই ধরতে হলে সব কিছু জেনে শুনে যদি কেউ বিয়ে করতে চায়, সেটা কিরকম মানুষ হলে বিয়ে করবেন? সে যেরকমই হোক, আপনি এটা মনকে বোঝার চেষ্টা করবে, আর পাশে থাকবে। তা আপনি একটা ইয়াং মানুষ, এটা যেরকম মানুষকে তো বিয়ে শাদি করলে হয় না, একটা তো ভালো দেখে শুনে বিয়ে শাদি করা উচিত। মনে হচ্ছে মুখটা দেখে তো, চোখ দেখে তো মনে হচ্ছে আপনি দেখতে শুনতেও ভালো, ঠিক আছে? তা এখন আসলে সব কিছু যাচাই বাছাই করে আমি মনে করি বিয়ে করাটা ভালো, তাই না?
তা বিয়ের সাথে যদি করতে হয় তাহলে আপনার খালা তো দিবে নাকি হ্যাঁ আমার খালা তো দিবে যে আমাকে ভালোবাসবে সে আমার খালার সাথে কথা বলবে আমার সাথে কথা বলবে আমার পাশে থাকবে আচ্ছা আচ্ছা তা আপনার মোবাইল নাম্বারটা মুখস্থ আছে না ভাই মুখস্থ নাই আমার নতুন সিম তো খালার কাছ থেকে বইলা নিয়ে আসি আগে মোবাইল ব্যবহার করতেন না এই প্রথম আচ্ছা আচ্ছা তা নাম্বারটা দেখে বলতে পারবেন না আমার কাছে দেন না হলে আমি বলে দিচ্ছি তা আমার কাছে দেন আমি বলে দিচ্ছি হ্যালো ভিউয়ার্স আসলে শুনতেই পারলেন এক অসহায় ঘরের মেয়ে তার আসলে মা বাবা নাই খালার কাছে মানুষ হয়েছে তার খুবই কষ্টের জীবন তার কথা শুনে যদি কেউ ভালো লাগে বা বিয়ে করতে চান তার আসলে ইচ্ছা বিয়ে করে একটা সংসার করা যার পৃথিবীতে কেউ নেই স্বামীকে নিয়েই অবলম্বন স্বামীর সংসারেই থেকে বাকি জীবনটা কাটাতে চায় সে ইচ্ছাই আজ ভিডিওর সামনে আসছে কেউ যদি তার যোগাযোগ করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটি হচ্ছে 01614359358 নাম্বারটা খোলা থাকে তো যাই হোক নাম্বারটা খোলা রাখবেন আর নামাজ কালাম পড়তে পারেন সূরা কাছে সব কিছু পারেন জি ভাই পারি আর সবার কাছে একটাই অনুরোধ কেউ খারাপ উদ্দেশ্যে ফোন দিবেন না মানে আপনারা ক্রিসমাস টাইম পাস করার জন্য ফোন দেন সেরকম মানুষ কেউ ফোন দিবেন না কারণ আপনারা টাইম পাস করবেন আর আর এখান দিয়ে মানুষ আপনাকে আশায় বসে থাকবে আর সে অনেক দুঃখ হবে তো যে ফোন দিবেন খারাপ উদ্দেশ্যে ফোন দিবেন না খারাপ কোনো মানুষ আছে যে মা বাবা সেটাই সবারই তো মা বাবা থাকে মা বাবাকে ডাকে তো আপনি যে ডাকতে পারেন না এটা তো খুবই কষ্ট খালা কিরকম জানে আপনাকে জি আমার খালা অনেক কষ্ট করে তাও আমার সিক্স পর্যন্ত পড়াইছে আচ্ছা আচ্ছা তাও যতটুকু পারছে ততটুকু খালা আমার জন্য করছে আমাকে অনেক ভালোবাসে আচ্ছা আচ্ছা বয়স কত আপনার এখন ষোলো বছর বয়স তো ভিডিওর সামনে কি খালাই আসতে বলছে নাকি আপনি আসছেন আমি আসছি মনের মধ্যে একটা মানুষ পাঁচজন যে আমাকে বোঝার চেষ্টা করবে পাশে থাকবে আপনি কি সবসময় পর্দাশীল অবস্থায় থাকেন নাকি যে কোথায় বাইরে গেলে এমনি পদশীতে যাই ঘরে না কেউ যদি একটু ভালোবাসে তাতে একটু ভালো মুখটা একটু দেখতে চাই না হলে তো বুঝতে পারবে না যে আসলে কিরকম বা কি ভালো কি মন্দ তাই না তাই মুখটা কি দেখানো যাবে না নাকি না ভাইয়া যে দেখা যে ভালোবাসবে সে না দেখেও ভালোবাসতে পারে আচ্ছা আচ্ছা তো এমনি তো বাড়িতেও কেউ আসে না আপনার খালাকে কেউ বলে না বা খালাও কি একটু চেষ্টা করে না যে আপনার একটা বিয়ে শাদী দেওয়ার জন্য বা যেহেতু বিয়ে করতে চাচ্ছেন এরকম কি কেউ আসে না না ভাইয়া আসে না আচ্ছা আচ্ছা তা এই যে বিয়ে শাদী এখনই করার ইচ্ছা চিন্তা কেন মানে পড়ালেখাটা কেন করেননি ভাইয়া বললাম না টাকা আমার খালা যতটুকু পারছে ততটুকু সামর্থ্য ছিল অতটুকু মানে আর সামর্থ্য হয় নাই বলে করেন আপনার খালো কি করে আমার খালো গার্মেন্টসে চাকরি করে খালো গার্মেন্টসে চাকরি করে তুই যে এত বড় হয়েছেন মানে কষ্ট লাগতেছে এই বয়সে এসে কোন কথাগুলো খালার কথাগুলো নাকি আসলে মা বাবা বা ফ্যামিলি অন্য মানুষের কথাগুলো ফ্যামিলিতে কেউই নাই তাতেও একটা এই খারাপ লাগে তার মধ্যে আবার পড়াশোনা করতে পারি না সেটাও দুঃখ আছে আচ্ছা এখন চাই যে আমার কাছে আমার পাশে থাকবে সারা জীবন আমাকে বিয়ে করবে আমার সাহায্য করে আমার পাশে দাঁড়াবে সেরকম একটা মানুষ চাই সেরকম একটা মানুষ চান তাই না আচ্ছা আচ্ছা এমনি আর কোনো কিছু মানে নিজে করেন পড়ালেখা ছাড়া পাশাপাশি আর কোনো কিছু কিছু করতে পারেন নাকি কিছুই করেন না করি তো বাসা বাড়িতে কাজ করি বাসা বাড়িতে কি কাজ করেন এই যে রান্না বাড়া রান্না টান্না সংসারে কাজ টাজ করেন আর কি আচ্ছা আচ্ছা তো কি ভালো রান্না করতে পারেন সবই রান্না করতে পারি স্বামীকে কি ভালো রান্না করে খাওয়াইতে পারবেন মানে কি মনে হয় আপনার কাছে আমার কাছে মনে হয় আমি সবই রান্না করতে পারি ইনশাআল্লাহ সবাইকে খাওয়াইতেও পারবো আচ্ছা তারপরে বলে না যে এই জিনিসটা স্পেশাল আমার হাতে ভালো হয় এরকম সবই ভালো হয় তাতে আপনাকে যে পাবে সে তো একবারে ধন্য হয়ে যাবে যা রান্না করে দিবেন তাই ভালো হয়ে যাবে তাই না আলু ভর্তা করে দিলেও খেয়ে স্বামী খেয়ে অনেক সুখী হয়ে যাবে যে ভালোবাসবে সে ঝালও খাইলেও বলবে যে না ভালো হয়েছে আর যে ভালো না বাসবে সে স্বাদ হইলেও বলবে না ভালো হয়নি সব কিছু আসলে ভালোবাসার উপরে আচ্ছা আচ্ছা তা আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় বা সরাসরি দেখা করতে চায় তাহলে তো চেহারাটা দেখা যাবে নাকি হ্যাঁ যেহেতু আমি সেরকম মনের মানুষ পাবো যে আমাকে বোঝার চেষ্টা করবে আমার পাশে থাকবে সাহায্য করবে আমাকে ভালোবাসবে বিয়ে করতে চাবে তাহলে তাহলে তাকে আমি চেহারাটা দেখাবো তা আপনার ঠিকানাটা কোথায় থাকেন কোথায় এখন জি সাভার সাভারে থাকেন আপনার তো গৃহস্থ পরিবার জি আচ্ছা আচ্ছা তো এই যে ধরেন আপনাদের সাথে লোকজনগুলো আজ স্কুল কলেজে পড়তেছে মানে তাদের কথাগুলো কি ভেবে কষ্ট লাগে নাকি তারা কোনো এমন কিছু বলে যে তার জন্য মানে বেশি মনটা খারাপ হয় খারাপ তো লাগবে ভাইয়া আমি চাইছিলাম পড়াশোনা করতে কিন্তু করতে পারিনি এখন যদি ধরেন আমার যদি ওরকম একটা ভালোবাসার মানুষ পায় সে যদি আমাকে পড়াইতে চায় তাহলে পড়বো আচ্ছা আচ্ছা আসলে বিয়ের পরে পড়ালেখা করা এরকম মানুষ খুব কমই আছে তারপরেও যেহেতু পড়ালেখা হয়নি তারপর আপনার মা বাবা নাই এটা একটা কষ্টের জীবন এতিমি ধরতে হলে সব কিছু জেনে শুনে যদি কেউ বিয়ে করতে চায় সেটা কিরকম মানুষ হলে বিয়ে করবেন সে যেরকমই হোক না আপনি এটাই মনকে বোঝার চেষ্টা করবে আর পাশে থাকবে তো
আপনি এটা ইয়াং মানুষ, এটা যেরকম মানুষকে তো বিয়ে শাদি করলে হয় না, একটা তো ভালো দেখে শুনে বিয়ে শাদি করা উচিত। মনে হচ্ছে মুখটা দেখে তো, চোখ দেখে তো মনে হচ্ছে আপনি দেখতে শুনতেও ভালো, ঠিক আছে। তা এখন আসলে সব কিছু যাচাই বাছাই করে আমি মনে করি বিয়ে করাটা ভালো, তাই না? তা বিয়ে শাদি যদি করতে হয়েছে তো আপনার খালা তো দিবে নাকি? খালা তো দিবে, যে আমাকে ভালোবাসবে, সে আমার খালার সাথে কথা বলবে, আমার সাথে কথা বলবে, আমার পাশে থাকবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তা আপনার মোবাইল নাম্বারটা মুখস্থ আছে? না ভাই, মুখস্থ নাই, আমার নতুন সিম তো খালার কাছ থেকে বইলে নিয়ে আসি। আগে মোবাইল ব্যবহার করতেন না? এই প্রথম? আচ্ছা আচ্ছা, তা নাম্বারটা দেখে বলতে পারবেন না? আমার কাছে দেন না হলে আমি বলে দিচ্ছি। তা আমার কাছে দেন আমি বলে দিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, আসলে শুনতেই পারলেন, এক অসহায় ঘরের মেয়ে, তার আসলে মা বাবা নাই, খালার কাছে মানুষ হয়েছে, তার খুবই কষ্টের জীবন। তার কথা শুনে যদি কেউ ভালো লাগে বা বিয়ে করতে চান, তার আসলে ইচ্ছা বিয়ে করে একটা সংসার করা, যার পৃথিবীতে কেউ নেই, স্বামীকে নিয়েই অবলম্বন, স্বামীর সংসারেই থেকে বাকি জীবনটা কাটাতে চায়, সে ইচ্ছাই আজ ভিডিওর সামনে আসছে। কেউ যদি তার যোগাযোগ করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন। নাম্বারটি হচ্ছে 01614359358। নাম্বারটা খোলা থাকে তো? যাই হোক, নাম্বারটা খোলা রাখবেন। আর নামাজ কালাম পড়তে পারেন, সূরা কেরাত সব কিছু পারেন? জি ভাই পারি। আর সবার কাছে একটাই অনুরোধ, কেউ খারাপ উদ্দেশ্যে ফোন দিবেন না, মানে আসলে কিছু মানুষ টাইম পাস করার জন্য ফোন দেয়, সেরকম মানুষ কেউ ফোন দিবেন না, কারণ আপনারা টাইম পাস করবেন আর আর এখান দিয়ে মানুষ আপনাকে আশায় বসে থাকবে আর সে অনেক দুঃখ পাবে। তো যে ফোন দিবেন, খারাপ উদ্দেশ্যে ফোন দিবেন না, আর খারাপ কথা কেউ বলবেন। তো কে আপু, তা ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।